जिन्हें स्कूल सर्टिफिकेट जेएससी और जूनियर दाखिल सर्टिफिकेट जेडीसी और प्राथमिक और इब्तेदायी शिक्षा समापनी परीक्षार सब सूचके एबार गत बारे चेये खराब फल हुए गड़ पासेर हार कमार पाशापाशी कमेछे जीपीए 5 पावा शिक्षार्थी संख्या অপরদিকে প্রাথমিক ও মাধ্যমিক মিলে 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও এবার পাস করেনি। এ কারণে শূন্য পাস করা এসব প্রতিষ্ঠানের এমপিও বন্ধের কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। শনিবার সকালে জেএসসি জেডিসি এবং পিসি পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুই মন্ত্রী। এরপর দুপুরে সচিবালয়ে পিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। মন্ত্রীর তথ্যমতে পিসি পরীক্ষায় এবার পাস করেছে 95.18% শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 3.4% কম। অন্যদিকে ইবতেদায়ীতে এবার পাস করেছে 92.94% শিক্ষার্থী, যা গেল বছরের তুলনায় প্রায় 3% কম। কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী সংখ্যাও। এবার ইবতেদায়ী ও প্রাথমিকে জিপিএ 5 পেয়েছে মোট 2,67,632 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 19,289 জন কম। তবে কেন এই হার কম, সংবাদ সম্মেলনে তার যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। যদি আমাকে এটার পুঙ্খানুপুঙ্খ কোনো ব্যাখ্যা দিতে, কেন কমলো, কোথায় কমলো, কীভাবে কমলো, তো এইটার ব্যাপারে তো এই মুহূর্তে আমার কাছে রেজাল্ট নেই। আমি শুধুমাত্র রেজাল্টটা আপনাদের কাছে দিলাম, যা ঘটেছে সেটা আমি দিলাম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল বিশ্লেষণে আলাদা সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর তথ্যমতে এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় সম্মিলিত পাশের হার 83.65, যা গত বছরের তুলনায় 9.41% কম। কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী সংখ্যাও। এবার এই দুই পরীক্ষায় মোট জিপিএ 5 পেয়েছে 1,91,628 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 55,960 জন কম। পাশাপাশি কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। এবছর এমন প্রতিষ্ঠান 5,279, যা গতবার ছিল 9,450, আর একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা গেল বছরের তুলনায় মাধ্যমিকে 28টি বেড়ে হয়েছে 59টি, আর প্রাথমিকে এই সংখ্যা 360। সংবাদ সম্মেলনে শূন্য পাশ করা এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এই ধরনের কি বলবো, স্কুল আমাদের দেশে অনেকগুলো গড়ে উঠছে, যেগুলোতে লেখাপড়া ভালো হয় না বা পাশ করলেও একজন দুজন পাশ করে, আমরা এগুলো রাখতে চাই না। বরং ওই স্কুলগুলোকে কোথাও মার্চ করে হোক বা ওই ছাত্রদের অন্য ব্যবস্থা করে হোক, আমরা যেন ভালো লেখাপড়া হয় সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। এবছর পিসি জেএসসি এবং জেডিসি পরীক্ষায় 96%-এরও বেশি শিক্ষার্থী পাশ করে সবার শীর্ষে রয়েছে বরিশাল বোর্ড, আর প্রায় 62% শিক্ষার্থী পাশ করে সূচকের তলানিতে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।